নর্থ লিঙ্কনশায়ারের স্কন্থ বিএনপি এর উদ্যোগে স্থানীয় একটি রেস্তোরাঁয় মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। রিপোর্ট করছেন শেখ মোহাম্মদ লাইক মিয়া। যাদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ, সেই সব শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মহান বিজয় দিবস উদযাপন করলেন ব্রিটেনে বসবাসরত নর্থ লিঙ্কনশায়ারের স্কান্ত বিএনপি। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাঙালির এ মহান বিজয়ের 42 বছর পদার্পণ উপলক্ষে গত 16 ডিসেম্বর সোমবার মধ্যরাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে স্কান্ত বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কয়েস আহমদের পবিত্র কোরআন তেলাওয়াত ও এস রহমান বাবলুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্কান্ত বিএনপির সভাপতি মুজিবুর রহমান মুজিব। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশরাফুল আলম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হল বিএনপির সভাপতি ইউসুফ আলী খান, আবুল কাশেম খান ও এনামুল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইশফাক আহমদ, ফয়সল, রকিব উদ্দিন, সাঈদ আহমদ, শরীফ উদ্দিন, আব্দুল মুসব্বির ও মুকিত চৌধুরী প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে মহান বিজয়ের মাসে সেই সব শহীদদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। বক্তারা আরও বলেন, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার জন্য সরকারই দায়ী। তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহাল, আটককৃত নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে দেশের রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় চলমান আন্দোলনের দ্বারা আরও কঠিনতর হবে বলে হুঁশিয়ারি দেন। এছাড়া সকল নেতাকর্মীদের নিজ নিজ স্থান থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান। আমি এই বিজয় দিবসের অনুষ্ঠান থেকে বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনার জন্য। নর্থ লিঙ্কনশায়ারের স্কান্তপ থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। ইউকে ইপসুইচ আওয়ামী লীগের উদ্যোগে গত 16 ডিসেম্বর সোমবার স্থানীয় রেস্টুরেন্টে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিস্তারিত দেখুন কয়সার মিয়া রিপোর্টে। এক সাগর রক্তের বিনিময়ে বাংলা স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের বলবো না। গভীর দেশপ্রেম আর বাংলার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে গত 16 ডিসেম্বর সোমবার ইপসুইচের স্থানীয় একটি রেস্টুরেন্টে ইপসুইচ আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মৌলানা ফখরুল ইসলাম। শহীদদের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে জাতীয় সঙ্গীত পাঠ করেন। নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সৈয়দ গুলাম রব্বানি। প্রধান অতিথি ছিলেন হারুনুর রশিদ, বিশেষ অতিথি ছিলেন আব্দুল হাশিম, স্বাগত বক্তব্য রাখেন আব্দুল ওয়াদুদ, এছাড়া আরও বক্তব্য রাখেন আব্দুল হামিদ, আবুল কালাম লিটন, আহমদ আবুল লেইস প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশকে রাজাকার মুক্ত বাংলা গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সর্বশেষে মৌলানা ফখরুল ইসলামের বিশেষ মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ইপসুইচ থেকে কয়সর মিয়া, চ্যানেল আই নিউজ। ব্র্যাডফোর্ড আওয়ামী লীগ ও যুব লীগের উদ্যোগে স্থানীয় কমিটি হলে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিপোর্ট শেখ মোহাম্মদ লায়েক মিয়ার। বিজয়ের মাসে গভীর দেশপ্রেম আর দেশের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে গত 16 ডিসেম্বর সোমবার ব্র্যাডফোর্ড আওয়ামী লীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ আব্দুল হান্নান। শহীদদের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে দেশের গান পরিবেশন করেন অমল পোদ্দার ও দিলাউর রহমান মুজিব। নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শওকত আহমদ এমবি, শুভেচ্ছা বক্তব্য রাখেন এনামুল হক। এছাড়া আরও বক্তব্য রাখেন তৈয়বুর রহমান চৌধুরী, হাজি সুনুমিয়া, হারিস আলী, ফয়জুর রহমান চৌধুরী, আকদ্দস আলী, সাইদুল ইসলাম, মুহাম্মদ কলন্দর, শাহ ইয়াওর মিয়া, শাহ সুহেল আহমদ, অমরকান্ত বৈদ্য ও শামসুল আলম প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে যুদ্ধ অপরাধী ও রাজাকারমুক্ত বাংলাদেশ করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, স্বাধীন দেশে কোনো রাজাকারের স্থান হতে পারে না। তারা 71-এ মানবতাবিরোধী অপরাধীদের সঠিক বিচার দ্রুত সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এই সভায় সবাই একসাথে একমতে বলেছেন যে আমরা বাংলাদেশকে রাজাকার মুক্ত করতে হবে এবং বাংলাদেশে যে যুদ্ধ অপরাধীরা শাস্তি পেয়েছেন সেই শাস্তি কার্যকর করতে হবে।
আমরা বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক, একটি গণতান্ত্রিক, প্রগতিশীল দেশ হিসেবে গড়ে তুলতে চাই। বাংলাদেশে কোনোদিন সাম্প্রদায়িক শক্তি কোনো স্থান থাকতে পারে না। ব্রাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। এডিনবরা স্কটল্যান্ড বিএনপি আয়োজিত স্থানীয় প্রিন্স অফ ইন্ডিয়া রেস্টুরেন্টে এক বিজয় সভা অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধি মোহাম্মদ আতাউর রহমান জানান, 42তম বহান বিজয় দিবসে বিপুল সংখ্যক নেতা কর্মীদের উপস্থিতিতে মোহাম্মদ মুস্তফা মিয়ার পরিচালনায় ও মোহাম্মদ আব্দুল মুহিত খান বাদশার সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন গ্রেটার সিলেট কাউন্সিল স্কটল্যান্ডের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ নুনু মিয়া। সভায় বক্তারা বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ ফরিদ মিয়া, মোহাম্মদ সুলেমান মিয়া, মোহাম্মদ নান্না মিয়া, মোহাম্মদ জুব মিয়া, আলহাজ আব্দুল মুক্তাদির সহ আর অনেকে। বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি এবং সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করেন এবং এই সংকট নিরসনে দলের সবার প্রতি আহ্বান জানান। জাতির সূর্য সন্তানদের আত্মত্যাগ বিফলে যাবে না বলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজি ইদ্রিস ফরাজি। শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস উপলক্ষে ইতালি আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। 1971 সালের 14 ডিসেম্বর বাংলাদেশ যখন বিজয়ের দ্বার প্রান্তে, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদররা যখন বুঝতে পারল তাদের পরাজয় নিশ্চিত, ঠিক তখনই বাঙালি জাতিকে মেধাশীর্ণ করতে এদেশের সূর্য সন্তান বুদ্ধিজীবীদের ধরে ধরে একে একে হত্যা করেছিল তাদের স্মরণে এবং পরবর্তী প্রজন্মকে সঠিক ইতিহাস তুলে ধরতে। গত শনিবার সন্ধ্যায় ইতালির রাজধানী রোমে বাংলা টাউন তারপিনাত্তরায় ইতালি আওয়ামী লীগের আয়োজনে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস। বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পাঠ ও আলোচনার মাধ্যমে স্মরণ করা হয় শহীদদের। সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় এবং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম লোকমান হোসেন। আরও বক্তব্য রাখেন সর্ব ইউরোপ বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি মোজাম্মেল হক পাটোয়ারি, মুক্তিযোদ্ধা সংসদ ইতালির ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আলী আহমেদ সহ আর অনেকে। অল্প বৃষ্টি হলে সিলেট নগরীর বেশিরভাগ এলাকার রাস্তাঘাট, বসতবাড়ি কিংবা দোকানপাট জলাবদ্ধতার কবলে পড়ে, যার প্রধান কারণ নগরীর বড় বড় ছড়া বা খাল বেদখল এবং দীর্ঘদিন খনন না করা। তবে এবার ইউএনডিপির অর্থায়নে প্রায় 8 কোটি টাকার স্বল্পমেয়াদি প্রকল্পে খনন কাজ শুরু হয়েছে সিলেট নগরীতে। বুধবার নগরীর গাবেরিয়ার খালের খনন কাজ উদ্বোধন করেন সিলেট মেয়র আরিফুল হক চৌধুরী। ইউএনডিপি অর্থায়নে এই প্রকল্পের খনন কাজ উদ্বোধন শেষে তিনি বলেন, নগরবাসীর সহযোগিতায় অল্প দিনে জলাবদ্ধতা মুক্ত সিলেট নগরী উপহার দিতে পারবেন তিনি। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। যুদ্ধাপরাধ বিষয়ক পাকিস্তানের অবস্থানের বিরুদ্ধে লন্ডন প্রবাসীদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান। সুইজারল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে জেনেভা অবস্থিত জাতিসংঘ দপ্তরের সামনে বিজয় র্যালি ও প্রতিবাদ সভা। যুক্তরাজ্যের বিভিন্ন বাংলাদেশ অধ্যুষিত স্থানে পালিত হয় মহান বিজয় উৎসব। শুনছিলেন আমাদের খবর। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।